হ্যালো ফ্রেন্ড, আমি অনুপল, আবার হাজির হয়েছি নতুন এক ধরনের আনন্দময় একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটির বিষয় হচ্ছে একটা আমাদের জীবনে একটা শৈশব কাল থাকে, যেটা বাল্যকাল বলি আমরা, ওই সময়ের একটা খুব আনন্দদায়ক দৃশ্য আমার ক্যামেরায় ধরে পড়েছে। আসলে বাল্যকালটা খুবই আনন্দদায়ক, যেটা আমরা আগে এই সময়টা কাটিয়ে চলে এসেছি। এখন বর্তমান জেনারেশনের যে বাচ্চা, তারা এটাকে আলাদাভাবে এনজয় করছে, ও সেটা খুবই দেখার খুবই আনন্দদায়ক এবং খুব মজার আছে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। প্রত্যেকের শৈশবকাল এইভাবেই হওয়া উচিত, খুব সুন্দর লাগছে। আমরাও একসময় এরকম ছিলাম, এখন তার মনে পড়ছে আমাদের ছোটো কালটাকে। তো এখন আমরা বড় হয়ে গেছি। কি হচ্ছে এটা? কি হচ্ছে? কেন, কি উদ্দেশ্যে? ঘট কি? ঘট পুজো? এটা আবার কি ধরনের, এটা কি বাজাচ্ছ? এটা কি ড্রাম? এই ধরনের বাজানো হয়? দেখার মতো পুজো হচ্ছে বাচ্চাদের, মজাদার পুজো। গ্রাম আর শহরের যে পার্থক্যটা এখানেই বোঝা যায় যে গ্রামে কতটা এনজয় করা যায়। শৈশব কালটা যেভাবে এরা আনন্দ করছে, শহরের বাচ্চারা এইভাবে করতে পারে না। যার মনের ইচ্ছাতে যে যেরকম খুশি বাজাচ্ছে, কোনো তালমেল থাকার না তার, এটাই তাদের আনন্দ। ঘর তোলার জন্য নেমে গেছে পূজারি আর ব্রতী, দুজন নেমে গেছে। এদের কেউ শেখায়নি, কিন্তু নিজেরাই করছে। কি মন্ত্র করছে করে বোঝাই যাচ্ছে না। খুব কড়াভাবে মন্ত্র বলছে, নিজেরাই বলছে, কেউ শিখিয়ে দেয়নি। ওং নম গুরু গুরু এইসব মন্ত্র। যাই না কখন ঘট ভাসানো হবে না ঘর উঠানো হবে, বোঝাই যাচ্ছে না কি ব্যাপার, দেখা যাবে। বাজনা শুরু হয়ে গেছে, দেখার মতো জিনিস।
পার্টি কোথা থেকে এদের মাথায় গেল জানি না। আচ্ছা তাহলে ঘট বাসানো নেই, ঘট তোলা হয়ে গেল। চলো বাজাও বাজাও। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই মজার ছিল, কারণ মজার না থাকার কিছু কারণ নেই। এখানে সব কিছুই বাচ্চারা নিজেদের মতো করে নাচছে, কে বাজানো যাচ্ছে, কেউ ঘর নিয়ে পূজা করছে, যে যেমন খুশি তেমনভাবেই আনন্দ করছে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।